Hey everyone, আজ আমি চলে এসেছি আমার ক্রাশের নতুন মুভি ফাটাফাটি দেখতে। আর প্রিভিউয়ে ঢুকেই দেখি আমার ক্রাশের পোস্টার। হালকা করে আমার ক্রাশকে ঝাড়ি মেরে ঢুকে পড়লাম মুভি হলে। আর মুভি হলে ঢুকে দেখি আবির আর রীতা বলি রোমান্টিক সিন, দেখে একটু মনটা খারাপই লেগেছিল। আর মুভিটার কনসেপ্টটা খুবই ভালো ছিল, ফ্যাশন ম্যানে মোটা কিংবা রোগা হওয়া না, ফ্যাশন ম্যানে নিজেকে সুন্দর রাখা। তারপর বেরিয়ে একটু ফুড কোর্টে ঘুরে এলাম। আর কে বললো মোটা মেয়েরা র‍্যাম্প শোতে হাঁটতে পারে না? এই তো আমার ক্রাশ হাঁটছে, যা স্ক্রিন থেকে চোখটাই সরাতে পারছিল না। মুভিটা তো একদম খুব ভালো ছিল, কিন্তু তার থেকে ভালো ছিল এই রীতাগুলির টুইস্টটা। ও সবাই ভেবে ভুলে গেল। মুভি শেষের পর মনটা একটু খারাপ হয়ে গেল, বাইরে বেশি বান্ধবের সাথে দেখা করে ওয়াশরুম থেকে ঘুরে বাড়ি চলে গেলাম।